প্রতিবেশীর বিরুদ্ধে একরত্তি শিশুকে মদ খাওয়ানোর অভিযোগ উঠল। বছর তিন বয়সের একরত্তি শিশুকে মদ খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অসুস্থ শিশু বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত এক নম্বর টিকিটপাড় গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢালিপাড়ার গ্রামের পিসুচকান্তিনাথের বাড়িতে ভাড়া থাকতেন গৌতম সর্দার ও অজয় সর্দারের পরিবার। গৌতমের বাড়ি বাসন্তী থানার ফুলমালঞ্চ পঞ্চায়েতের চাঁদ্রাখালী এলাকায়। রান্নার কাজ করায় ওই পরিবার ক্যানিংয়ে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। অভিযোগ, প্রতিনিয়ত অজয় দাস অন্যান্য ভাড়াটিয়ার শিশুদের বিড়ি খাওয়াতো। এদিন সম্রাট সর্দার নামে এক বছর তিন বয়সের শিশুকে মদ খাইয়ে দেয়। অচৈতন্য হয়ে পড়ে ওই শিশু। অসুস্থ অবস্থায় তার পরিবার ও বাড়ির মালিক উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে অচৈতন্য অবস্থায় ওই শিশু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিশুর বাবা গৌতম সর্দারের অভিযোগ, দুই পরিবার পাশাপাশি থাকতাম, আমার বাচ্চা ওদের বাড়িতে যাতায়াত করতো। এর আগেও মাঝে মধ্যে বিড়ি খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, কিন্তু আমরা বিষয়টি আমলা দিইনি। এদিন বাচ্চাকে মদ খাইয়ে দেয় আর সেই মদের নেশাতেই বেহুশ হয়ে পড়ে। শুধু তাই নয়, বমিও করতে থাকে। অসুস্থ অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আপাতত শিশুটি চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে অজয়ের পরিবার এই ঘটনার কথা অস্বীকার করেছে। এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। কি খাইয়েছে? মদ খাইয়ে দিয়েছে? কে খাইয়েছে? কে এখন আমি জানি না, উনি শুনেছে উনি জানে। আপনার নাম কি? আমার নাম মৌসুমী সরকার। কে হয় ওটা? আমার ছেলে। কি নাম ছেলের? আমরা সরকার। কি কিচ্ছু হয়নি, ওই বলছি খেলা করছিল, করতে করতে ওর ঘরে ডাকে মাঝে মাঝে, খাবার টাবার দেয় না। কার ঘরে? ওই অজয়ের ঘরে। তারপর? তারপর ডেকেছে, আমি যে শুনতে পাচ্ছি যে মানে মদ ইয়ে করছে, আমি চলে গেছি, ওকে আর বলিনি। একদম দোকানে এসে টিফিন করে নিয়ে গিয়েছি, মানে কি কি খাইয়েছে? কি মদ? কে খাইয়েছে? অজয় দাস। কাকে খাইয়েছে? কাকে? ওই ওই বাচ্চাটাকে। বাচ্চাটাকে খাইয়েছে? তারপরে কি করলেন? ভিডিও খাওয়ায় মাঝে মাঝে। তারপরে কি করলেন? তারপর তাই তো হসপিটালে নিয়ে। এই যে বাচ্চাদের ডেকে নিয়ে মদ খাওয়ানো এবং বিড়ি খাওয়ানো, কি চাইছেন কি এই অজয়ের বিরুদ্ধে? ও তো মদ খেয়ে টোলে, ও সবসময় মদ খেয়ে টোলে। আপনার নাম? পিযুষ কান্তি নাথ। বাড়ি কোথায়? এই তো।